আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক কিছু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সিমায় শাড়ি থেকে আজকে আপনাদেরকে ইউনিক টাইপসের কিছু ব্রাইডাল বেনারসি কাতান শাড়ির কালেকশনগুলো দেখাবো যেহেতু এখন ওয়েডিং সিজন চলতেছে পুরোপুরি কিন্তু এখন বিয়ের সিজন চলতেছে তো আমরাও কিন্তু আপনাদের জন্য নতুন নতুন কিন্তু প্রত্যেক দিনে কিন্তু আপডেট কালেকশন করতেছি বেনারসি শাড়ির মধ্যে যেহেতু বিয়ের সিজন বেনারসির শাড়িতে কিন্তু সকলেরই থাকে তো আমাদের আজকের যে ভিডিওর কালেকশনগুলো আপনারা কোথায় পাবেন আমি একটা লোকেশনের মাধ্যমে বলি আপনাদেরকে চার বাই বাইশ সিমে সারি আজকের এই কালেকশনগুলো আপনারা এই লোকেশন ধরে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর এই শাড়ির কালেকশনগুলো পাবেন আমি একটু দেখাই আপনাদেরকে ফার্স্টে আমি আপনাদের জন্য যে শাড়িটা নিয়ে আসছি এটা মূলত হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে আর সম্পূর্ণ শাড়িটা হচ্ছে এটা হচ্ছে লালচে মেরুনের মধ্যে থাকবে আর সম্পূর্ণ কিন্তু সাতসা রিয়েল প্লেট জড়িতে কাজ করার এটা হচ্ছে রেশম সিল্কের বেনারসি একেবারে অরিজিনাল ইন্ডিয়ান বেনারস থেকে আনা এটা অরিজিনাল ইন্ডিয়ান বেনারসের বেনারসি আচলের ডিজাইন এবং ফুল জমিনটা একটু আপনাদেরকে দেখাই দেয় একেবারে ওয়েটলেস কিন্তু কিন্তু একেবারে ওয়েটলেস শাড়ি দেখাবো আজকের এই ভিডিওতে প্রত্যেকটা কালেকশন থাকবে আপনাদের জন্য ওয়েটলেস কালেকশন তো আমি এখন আপনাদেরকে মেরুন কালারটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই শাড়িটা একেবারে ফার্স্ট টু লাস্ট আমি দেখাবো এই যে আঁচলের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর ডিজাইন পাচ্ছি আর সম্পূর্ণ বড়িতে আমরা এই ডিজাইনটা পাবো খুব চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা তো এক এক করে প্রত্যেকটা শাড়ির কালেকশন দেখি আর প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু আলাদা আলাদা থাকবে এই শাড়িটার প্রাইস আট টাকা এখন আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে ডিপ বেগুনি কালারের মধ্যে থাকবে আর এটার জড়িটা হচ্ছে গোল্ডেন টাইপসের জড়ি একেবারে রিয়াল গোল্ড টাইপসের একটা জড়ি দিয়ে কাজ করা এটা হচ্ছে আচলত ডিজাইনটা থাকবে সম্পূর্ণ শাড়িটা কিন্তু চমৎকার প্যাটার্নে কাজ করা আছে আমি একটু দেখাই একেবারে ফুল বড়িতে কাজ করা বেনারসির শাড়িগুলো হচ্ছে এমন আর এত সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে একেবারে পিওর সাচ্ছা গোল্ফের জড়ি দিয়ে কাজ করা চুরি আঙ্কিতে বাঁধার কোনো সম্ভাবনা নেই আর এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ টাকা এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে মেরুনের মধ্যে সাচ্ছা গোল্ড প্লেট জড়ি প্লাস সেলফের একটা কাজ করা আছে খুব ইউনিক টাইপসের আজকে শাড়িগুলো নিয়ে আসছি আপনাদের জন্য যে শাড়িগুলো আজকে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা থাকবে আজকের এই ভিডিওর দেখুন কত সুন্দর আর কত স্মার্ট থাকছে দুই হাজার চব্বিশের এগুলো হচ্ছে আপনাদের জন্য ইউনিক টাইপসের ব্রাইডাল বেনারসি শাড়ি আর আঁচলের প্যাটার্নটাতে আমরা কল ডিজাইন করা পাচ্ছি এই শাড়িটার প্রাইস দেবো আমরা আপনাদেরকে সাত টাকা এখন আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছি যারা বুটিকাজের মধ্যে চাচ্ছেন এটা হচ্ছে বুটি কাজের মধ্যে থাকবে সব ধরনের কিন্তু বেনারসি শাড়ির কালেশন আমাদের কাছে আছে আর আজকের বিডুর কালেকশনগুলো থাকবে আপনাদের জন্য এক্সেপশনাল কালেকশন প্রত্যেকটা শাড়ি থাকবে আপনাদের জন্য একেবারে পিওর একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে যেগুলো হচ্ছে একেবারে ওয়েটলেস ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো খুব চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা এবং আঁচলের ডিজাইনটা দেখলে তো আপনার অবাক হয়ে যাবেন যে কত সুন্দর ডিজাইন পাচ্ছি আমরা আঁচলটাতে আর এই শাড়িটার প্রাইস দিব আমরা আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকা দেখুন কত নাইস থাকছে প্রত্যেকটা শাড়ি থাকবে আপনাদের জন্য ইউনিক শাড়ি এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এই শাড়িটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে রানী গোলাপি কালারের মধ্যে পাবেন আর এই টাইপসের কিন্তু সুন্দর সুন্দর আরও অনেক বেনারসি শাড়ির কালেকশান আছে আমাদের সীমায় শাড়ি যে আমি কিন্তু লোকেশনটা দিয়ে দিয়েছি আমাদের শোরুমের আর দেখুন শাড়িটা দেখুন কত সুন্দর শাড়ি কত স্মার্ট শাড়ি কত চমৎকার প্যাটার্নে কিন্তু সাচ্ছা গল্পের দিয়ে কাজ করা আছে আর এই শাড়িটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা দেখুন কত সুন্দর শাড়ি এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে লালচে মেরুনের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা দেখুন কতটা সুন্দর ডিজাইন গর্জেস ডিজাইন যেহেতু বোর শাড়ি একটু তো গোর্জেস শাড়ি হবেই দেখুন কত সুন্দর থাকছে আর প্রত্যেকটা কিন্তু একেবারে পাতলা একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে থাকছে আর এই শাড়িটার প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র পাঁচ টাকা এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে পার্পেল কালার দেখুন সব ধরনের কিন্তু কালার আছে বেনারসির মধ্যে যতগুলো কালার হয় লাইট ডিপ সকল ধরনের কিন্তু কালার আছে আমাদের কাছে এই যে এইটা হচ্ছে পার্পেলের মধ্যে থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা পেয়ে যাব চমৎকার প্যানেলে কিন্তু ব্লাউজ থাকবে আর সম্পূর্ণ শাড়িটায় কাজ করা আছে আর এই শাড়িটার প্রাইস দেবে আট টাকা এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে বেনারসির মধ্যে বেনারসির মধ্যে এটা হচ্ছে ওয়েটলেস থাকবে আর সম্পূর্ণ হচ্ছে লাইট কালার পেঁয়াজ কালারের মধ্যে পাবো আমরা চমৎকার প্যাটার্নে কাজ করা এই যে আঁচলের ডিজাইনটা দেখুন এগুলো হচ্ছে পিওর বেনারসি একেবারে রেশম সিল্কের যে বেনারসি কাতান শাড়িগুলো সেই কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে যারা অনলাইনে নেবেন সেক্ষেত্রে আমি বলবো যে আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো ভাইদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই ডিজাইনটাতে আমরা দুইটা কালার পাচ্ছি পেঁয়াজ আর হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো আপনারা সেকেন্ড শাড়ি হিসাবেও নিতে পারবেন দেখুন শাড়িগুলো কত সুন্দর এই টাইপসের অনেক অনেক শাড়ির কালেকশান আছে আমাদের সিমিয়া শাড়ি যে আসলেই আপনারা দেখতে পারবেন একেবারে পিউর পিওর কাজ একেবারে পিওর ফেব্রিক্স পিওর কাজ করা আমি লোকেশনটা আবারও দেখাবার এই শাড়িগুলো আমরা দিব আট হাজার পাঁচশো টাকা করে এই যে এটা মেরুন কালার যারা বুটি কাজের মধ্যে চান ছোট ছোট বুটা কাজের মধ্যে যারা চান এখন আপনাদেরকে সেই শাড়িটাই দেখাবো এটা মেরুনের মধ্যে থাকবে এটা অরিজিনাল মেরুন কালার দেখুন ভিডিওতে যেরকম দেখতেছেন আসলে কিন্তু সেম টু সেমই পাবেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের জন্য একেবারে আপডেট আর এগুলো হচ্ছে খানদানি শাড়ি মানে বিয়ের জগতের শ্রেষ্ঠ শাড়ি নিয়ে আসছে আট হাজার পাঁচশো টাকা তো লাস্ট আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এই শাড়িটা হচ্ছে রেড কালারের মধ্যে মিনাকারি কাজ করা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা এই সুন্দর মিনাকারি শাড়িটা আপনারা পাবেন খুব চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো এই শাড়িগুলো কোথায় পাবেন একটু লোকেশনটা আবারও দেখি আমরা এই যে চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের তারা সীমায় শাড়ি সীমা শাড়ি আসলে কিন্তু আপনারা চমৎকার চমৎকার এই ব্রাইডাল কালেকশনগুলো পাবেন এছাড়াও কিন্তু আমাদের প্রচুর পরিমাণ আরও কালেকশন আছে শুরু আসলে আপনারা দেখতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম